Barkat. Barkat. Hei, Barkat. 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 চুপু চুপে ছাদে ওইটা পাশের বাড়ির কারোর সাথে টাঙ্কি মারতেছে নাকি? বুক জ্বালানি বন্ধু তুমি কেন একা বয়ে বেড়াও, আমায় যদি তুমি বন্ধু মানো কিছু জ্বালা। বললা রহম করো, ধরতে পারলে তো মনে হয় চাপাই খাবে। আরেকবার তাকাবো? না থাক, তাকালে না জানি কি করে, তাকানোর কোনো দরকারই নেই। এই সাহস নিয়ে প্রেম করতে আসছে বীর পুরুষ, চোখে চোখ রেখে তাকানোর মুহূর্ত নেই, পেছন পেছন সাইকেল নিয়ে ঘোরে। চুরি করতে আসছে, তুই কি করে চোরকে দেখলি? চোর তো আসছে আমাকে চুরি করতে, আমি দেখবো না কি তুই দেখবি? কে তোকে চুরি করবে? কি বলিস তুই, এত বড় মেয়েকে কে চুরি করে নিয়ে যাবে? হাপা, খবরদার একদম ছিল দিলা, চুপচাপ এখানে দাঁড়া থাক, দেখ আমি কি করি। আল্লাহ, সাহস কত বড় মেয়ের! Thank you.
না কিছু না কিছু না 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 কিছু না তো সত্যি মিথ্যা কথা বল কিন্তু পাথরের মাথা ফাটায় দেব না 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 ওই যে সাইকেলটা নষ্ট হয়ে গেছে তো এই জন্য রেল লাইনের উপরে কেউ সাইকেল চালায় হুম আপনি সাইকেল নিয়ে এই রেল লাইনের উপরে কি করেন আর উকি দিয়ে আপনি ওই ছাদে কি দেখেন পাথর হাতে নিয়ে কথা বলতেছো কেন তুমি পাথরগুলো হাত থেকে ফেলা যায় না কেন পাথর কি সমস্যা করছে আপনার পাথরের সামনে তো সত্যি কথা বলা যায় না আচ্ছা ঠিক আছে যান পাথর ফেলে দিলাম এখন সত্যি কথাটা বলেন তোমাকে কি দেখার জন্য আসি কি কি বললেন আপনি হ্যাঁ বললা কি করে কত বড় শয়তান চিন্তা করে দেখ আপা প্রত্যেকটা দিন সাইকেল নিয়ে রেল লাইনের উপরে এসে দাঁড়ায় আমি যখনই গামছা দিয়ে চুল ঝাড়ি তখনই আর চোখে আমার দিকে তাকায় প্রত্যেক দিন রেল লাইনে এসে দাঁড়ায় প্রত্যেক দিন দাঁড়ায় প্রত্যেক দিন আর চোখে তাকায় প্রত্যেক দিন আর চোখে তাকায় খবরদার ওই বজ্জাদের হাড়িটাকে একদম পাত্তা দিবি না তোর কি মাথা খারাপ বাবা আমি পাত্তা দিব পাত্তা দিলে কি আর পাথর দিয়ে ধাওয়া দিই আয় সত্যি করে বলতো তুই পাথর দিয়ে ধাওয়া দিছিস নাকি পুটুর পুটুর প্রেমালাপ করছিস আজব কথা বললি তো আপা তোকে দেখেও কি আমার শিক্ষা হয়নি বিয়ের আগে তো দুলাভাই মধুর মধুর আলাপ করতো আর বিয়ের পর দুই বছরও যায়নি এখন তো ফোনই ধরে না আমার একদম ঘেন্না ধরে গেছে এই পুরুষ মানুষের উপর না আমার একদম ঘেন্না ধরে গেছে এই ঘেন্না যেন সারা জীবন থাকে ও মা আমি কি তাহলে সারা জীবন অবিবাহিত থাকবো নাকি বিয়ে করবো না বিয়ে করবি না কেন অবশ্যই বিয়ে করবি একটা ভেড়া জাতীয় ছেলে বিয়ের জন্য খুঁজে বের করতে হবে ও যে ছেলে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে যাকে দিয়ে ঘর মোছানো যাবে কাপড় ধোয়ানো যাবে এমন একটা ছেলেকে বিয়ে করবি ঠিক আছে তাহলে তুই খোঁজা শুরু কর আই পনির দাদা টাইম নাই বন্ধু টাইম নাই আম্মা কল দিয়া বাসায় যেতে বলছে কি বলে কাজ আছে তোদের বাসা এদিকে নাকি আর এদিক তোর কোন আম্মা থাকে আরে আমার আম্মার বাসা না তো মানে আমার বাচ্চার আম্মা তোর তোর বাচ্চার আম্মা মানে তুই তো বিয়ে করিস নাই তো বিয়ে করি নাই তো কি হইছে একদিন তো করব করলেই তো বাচ্চা হবে ফাইজলামি করিস আরে ফাইজলামি করব কেন আমি আর বিউটি তো আমাদের বাচ্চার নামও ঠিক করে ফেলছি ছেলে হলে বিউটির সাথে মিলায় রাখবো বিচ্ছু আর যদি মেয়ে হয় তাহলে আমার নামের সাথে মিলায় রাখবো পেতনি ঠিক আছে না বিউটির সাথে তোর কথা হয় আরে ব্যাটা শুধু কি কথা হয়নি আরো কিছু হয় আরো তো না 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 বিউটির নিষেধ আছে বলা যাবে না গেলাম পরে শোন না প্লিজ টাইম নাই বন্ধু টাইম নাই আরে বিউটি তো খুব আমার এক মিনিট না দেখা থাকতেই পারে না একটু যদি লেট করি আমার বুকের ওপর চাপায় এসে মনে কর হমা করে কান্নাকাটি করে
আমার যে কি ভালোবাসে দোস্ত, আমি তোরে বইলে বুঝাইতে পারুম না। গেলাম আমি পনির। পনির হন আর মাখন হন, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। বাড়ির ভিতর ঢুকছেন কেন? বল 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 মানে? বল মানে টেনিস বল। টেনিস বল মানে বাড়ির ভিতর ঢুইকা আবল তাবল বলতেছেন কেন? না না, আবল আবল তাবল না, আবল তাবল না, বাইরে ক্রিকেট খেলতেছিলাম, ওইরা এসে একটা বল পড়ছে। ও, ক্রিকেট খেলা সেই বলটা? একটু আগে বাড়িতে এসে পড়ছে তাই না? টিক 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 টিক, ওই বলটা তো ঘরের ভিতরে রাখছি, আয়না দিব। দাঁড়ান, বল আয়না দিছি। এইটা কি হলো? যে ছেলেটা সাইকেল নিয়ে তোর পিস পিস ঘুরে, সেই ছেলেটা আসতে কি হইছে? কত বড় সাহস! আমি এখনো বাইর হই নাই দেখা, বাড়ির ভিতর ঢুকা পড়ছে। কই আছে? ভাবি বাইরে দাঁড়ায় আছে। বলো কি বিউটি, তোমার ধরে টানাটানি করে নাই তো? করে নাই, কিন্তু আজকে টানাটানি করে নাই বলে যে কালকে টানাটানি করবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। ওয়াল্লা, এখন আজকে ছেলেটাকে এমন শিক্ষা দিতে হবে যাতে এই বাড়িতে আর কোনোদিন পা না ফেলে। কিন্তু শিক্ষাটা কিভাবে দিব? তুমি এই পানি ভর্তি বালতিটা নিয়ে ছাদে যাও, পানিটা ছেলেটার গায়ের উপর ফেলে দিও, তাহলে শিক্ষা হয়ে যাবে। পারবে না? পারবো, অবশ্যই পারবো। সাবাস ভাবি। আমি পনির। আই কি বললি তুই? আন্টি? আমি আন্টি? আমার দেখতে কি তোর আন্টির মতো লাগে? সরি, আমি বুঝতে পারি নাই, আপনি আমার ছোট বোনের থেকে ছোট। সরি আন্টি। খবরদার খবরদার নড়বি না, খাড়া এখানে খাড়া। ঠিক আছে। আই চক্ষু বন্ধ কর, বন্ধ কর। হ্যাঁ, চক্ষু বন্ধ কর। করলাম।
তুমি আর পেছন পেছন কেন গেল বিউটি? তামসা দেখতে? তামসা দেখতে নাকি প্রেম করতে? ভাবি, এটা তুমি কি করলা? আমার নিজের ভাই, আমার মায়ের পেটের ভাই তোমার সাথে যা করলো এইটা দেখার পর আমি কোনো ছেলের সাথে প্রেম করব? তুমি এটা কেমনে ভাবলা? আচ্ছা বিউটি, ওই ছেলেটা আমার আন্টি ডাকলো কেন? আমি কি দিনকে দিন আন্টিদের মতো হয়ে যাচ্ছি নাকি? বয়স হয়েছে না ভাবি? ধরো কি সব বলো, কতই বা বয়স হয়েছে আমার। ভাই সিরি কি ঠিক আছে ভাই? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। কিসের ঘটনা? আমার রেখে তুই চলে লিখেছিস না? আগে ক, তুই এত দেরি করে লিখে? আরে আজব ঘটনা, আমার সবকিছু তোর কাছে আজব মনে হয় না? ভাই দেখেন সমস্যা নেই, হা করে থাকেন না মাছে ঢুকে যাবে, চালন। হ্যাঁ চালো। এইভাবে টাকানো ঠিক না হেলাল, চোখ না মা। তুই চোখ না মা, আরে বিশ্বাস কর, আমি মুন্নারে দেখতেছি, ওই যে মুন্না। তুই কারে দেখতেছিস? আমার দেখা তোর দেখা এক না, আমার দেখার মধ্যে আমার চোখের দিকে তাকা, দেখ আমার চোখের মধ্যে কোনো অশালীনতা নাই। তুই তো একটা, তুই কি, তুই কি? তাহলে তুমি কত পাবে আমার কাছে? বেশি না পাই, 1050 টাকা। টাকা লাগবে না, 50 টাকা লাগবে। লাগবে না কেন? আমি কিন্তু কারো কাছে ঋণ থেকে পছন্দ করি না। এনাও 50, ঠিক আছে? ঠিক আছে, গেল। আবার সরেন দুলা ভাই, কোনো খোঁজ পাওয়া গেছে? তুমি আমাকে এই প্রশ্ন কেন করলা? মুন্না, তুই এই প্রশ্ন কেন নাকি করলি? এই সাহস তোরে কে দিল মুন্না? আমার পারিবারিক বিষয় তুমি প্রশ্ন করার কে? এইটা রীতিমতো অধিকার চর্চা মুন্না, এইটা রীতিমতো অপরাধ। আপনি কোনো চিন্তা করবেন না, ওর বিচার আমি করছি। আরে তুই কি বিচার করবি? ওর বিচার করবো আমি। আরে ভাই আপনারা কারা? আপনারা কেন এখানে না করতে আসছেন? আপনাদেরকে তো চিনি না। আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনি আমাদেরকে চিনেন না? না চিনি না তো। আমি বরকতুল্লাহ। আমি হেলালুল্লাহ, হেলালুদ্দিন। নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য আমরা দুই বন্ধু জীবনকে উৎসর্গ করেছি। নির্যাতিত নারীদের চোখের জল মুছে ফেলার জন্য আমরা দুই বন্ধু পণ করেছি জীবনে বিবাহই করব না। ও আপনারা সেই চিরকুমার?
তুমি তাহলে আমাদের চিনতে পেরেছো না? চিনবো না কেন, আপনাদের খবর তো এই মহল্লার সব মেয়েরাই জানে। আপনারা তো সেই চিরকুমার যারা মেয়েদের দায়িত্ব নেওয়ার ভয়ে বিয়ে করেন নাই, কিন্তু সারাদিন চায়ের দোকানে বসে বসে মেয়েদের হা করে তাকিয়ে দেখেন। এটা তুমি কি বললা সাবিনা? এত বড় অপবাদ তুমি দিতে পারলা আমাদেরকে? প্লিজ সাবিনা, তুমি তোমার কথাটা উইথড্র করে নিয়ে নাও। সাবিনা, তুমি এত বড় অপবাদ আমাদেরকে দিও না। তুমি আমাদেরকে খুন করে ফেলেছো। আমরা তো মরে গেছি, আমরা তো লাশ হয়ে গেছি, এখন আমরা জিন্দা লাশ। ভাই আমার ভুল হয়েছে, আপনারা হাত ছাড়েন। হাত ছেড়ে দিচ্ছি, এমন এক কাপ চা দে, এক কাপ পানি দে। যা বলছিলাম আমি জানি তো। হ্যাঁ আপা বল। আই, তুই কি করছিস রে? কি আর করব, পাপ্পু ছেলেটা আসলো। কে আসলো? পাপ্পু, পাপ্পু ওই যে সাইকেল নিয়ে প্রত্যেক দিন রেল লাইনের উপর যে ছেলেটা দাঁড়ায়, চোরা চোখে তোর দিকে যে তাকায়। হ্যাঁ হ্যাঁ, ওই বন্দরটা কেন আসছে আবার? কি করতেছে এখন? আমারে আদর করতেছে। কি আদর করতেছে মানে কি? একটা থাপ্পড় দিয়ে তো দাঁত ফেলে দিব। একটা ছেলে কিভাবে ঘরে ঢুকে তোকে আদর করে, আর তুই ওকে আদর করতে দিলি কেন? আপা আদর পাইতে তো খারাপ লাগতেছে না আপা? সোনিয়া, তোকে কিন্তু আমি খুন করে ফেলবো, খুন। মনে মনে আপা, মনে মনে আদর নিতেছি, ও তো আসে নাই। মনে মনে আদর নিতেছি মানে কি? এসব তুই কি বলতেছিস? পাগলের সুখ যে মনে মনে সেটা তুই জানিস না আপা, কেন কাটা কেন ছিটা দিস। সোনি, সোনি রে, লক্ষ্মী বোন আমার, ময়না, তুই এক কাজ কর, তুই বাথরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে ভালো করে মাথায় পানি দে। আচ্ছা ঠিক আছে আপা, দিতেছি। এই আর শোন। হ্যাঁ বলো। কলেজে যাওয়ার সময় ভুলে ওই মুন্নার দোকানে দাঁড়াবি না। কেন আপা, মুন্নার দোকানে কি সমস্যা? আরে ওই দুই চিরকুমার আছে না মহল্লায়, সদস্য হওয়া গেলে সদস্য হইতাম, আমরাও তো আবার বিয়ে টিয়ে করবো না তাই না? চর খাবি তুই, চর খাবি। রাখলাম আপা। কতদিন পর পুরুষের স্পর্শ পাইলাম। এসব আমি কি ভাবতেছি? ভাবি, হ্যাঁ ভাবি, চলে যাচ্ছ যে? যাব না তো কি করবো? বাজার সদাই না আনলে খাবেন কি? ঘরে কিছু আছে,
আঙ্গুল সুস্থ হবে তো পরে। একটা কাজ করলে কেমন হয় ভাবি? এত ঢং ঢাং না করিয়া কি করলে ভালো হয় ফরফর করে বইলা ফেলো। এমনি করে কথা বলো কেন? এমনি করে কথা বললে তো কথা বলার মোটি নষ্ট হয়ে যায়। কি করবো বলো, তোমার ভাই তো আমার মুখে মধু দিয়া যায় নাই, বিষ দিয়া গেছে বিষ, এর জন্য এমন করি। ঠিক আছে বলবো না। আই ভালো হবে না বিউটি, আই আমার থামাইছো কেন ডাক দিয়া? হ্যাঁ এখন বলতে হবে কেন থামাইছো। বললে খেপবা না বলো? পুতু পুতু না করে কি বলতেছ বইলে ফেলো। যে ছেলেটারে পানি দিয়ে ভিজায় দিলা সে কেন আসছিল? সে ছেলে কেন আসছিল তা তো আমি জানি না, সেটা তুমি জানো। সে কেন আসছিল? আমার সাথে প্রেম করতে আসছিল না? তার জন্য কি তোমার এখন খারাপ লাগতেছে? মানে তোমার কি একটু জ্বলতেছে? আমাকে একবারও বলতেছি জ্বলতেছে? পরিষ্কার করে বললেই তো হয়, ছেলেটা আসছিল আমার সাথে প্রেম করতে। এখন ছেলেটাকে কাজের ছেলে বানায় দিলে কেমন হয়? মানেটা কি? এই যে তুমি কষ্ট করে বাজারে যাচ্ছ, কোনো দরকার নাই তো, ছেলেটাকে ডেকে আনে বাজারে পাঠাই। এভাবে তাকিয়ে আছো কেন? তোমার ভাই আমারে ছাইড়া গেছে, এখন তুমিও যাওয়ার ধান্দা করতেছো না? আজব কথা বললো তো ভাবি। আজকে ওই ছেলের দিয়ে বাজার করাবা, কালকে ওই ছেলের দিয়ে কাপড় ধোয়াবা, পরশু বলবা মাথা ব্যথা, আমার মাথাটা একটু টিপে দাও, তারপরের দিন তার বুকে ঝাঁপায় পড়ে বলবা আমার আর ভালো লাগে না, তুমি আমার এখান থেকে নিয়ে যাও। ওমা গো এসব তুমি কি বলো? আমি জীবনও ওর বুকে ঝাঁপায় পড়তে পারবো না, আমার লজ্জা লাগে। বিউটি ভিতরে যাও, যাও। আমি তো মিনতি করার জন্য হাত ধরছি, আমি আর হাত ধরে বলছি দেখো সাবিনা, মিথ্যে অপবাদ দিয়ে আমাদের অপমান করো না, অসম্মান করো না। আর আমি আদর করার জন্য যে হাত ধরছি, আর আমি তারে বুঝানোর জন্য হাত ধরছি। ভালো আছি, দূর অবস্থায় কি আবার মোবাইল করে? হ্যালো, হ্যাঁ বিউটি, আবার কি ঝামেলা পাকাইছো বলো? ভাবি আসল কথাই তো বলতে ভুলে গেছি তোমাকে। কি আসল কথাটা শুনি। তুমি তো আমাকে ভাড়াই দিয়ে যাওনি, কলেজে যাব কিভাবে? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি মুন্নার কাছে তোমার টাকা রেখে যাচ্ছি, হ্যাঁ ওই মুন্নার দোকান থেকে যাওয়ার সময় নিয়ে যেও। ঠিক আছে। মুন্না 100 টাকা ভাঙতে হবে? কি কোন ভাবি 100 টাকা মানে? আপনি যদি 1000 টাকা ভাঙতে চান আমি কি না দিয়ে পারুম? দরকার হলে ভাঙতে আমি পয়দা করুম। আসুন দোকানে আসুন। ভালো না রে হেলাল, ভালো না। এইবার অন্তত চোখ দুটো সংযত কর, মান সম্মান তো কিছু রাখলি না। তুই চোখ বন্ধ কর, তোর জন্য আছে আমাদের এই দশা, আমাদের সকল অর্জন মাটির সাথে মিশে যাইতেছে। এই যে ভাবে 100 টাকা ভাঙছিলাম। মুন্না 30 টাকা তুমি রাখো, বিউটি আসলে বিউটির হাতে 30 টাকা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, এই যে 70 টাকা। ভাবি একটা কথা জিজ্ঞাসা, কিছু মনে করবেন না তো? তুমি তো আমাদের বাড়ির মানুষের মতো, একটা কথা জিজ্ঞাসা করলে আমি কিছু মনে করব কেন? এই তুই কি মনে করিস ফরিদারে? ফরিদার মন কি পিঁপড়ার মতো ছোট মন যে তুই একটা কথা জিজ্ঞেস করবি আর মনে করবে? ফরিদার মন হচ্ছে পাহাড়ের মতো বড়, তোর যা জিজ্ঞেস করতে জিজ্ঞেস কর, ফরিদা কিছু মনে করতো না। দেখেন না অবস্থা, আপনারা তো আমাকে ছোট থেকে বড় হইতে দেখছেন, কখনো শুনছেন যে আমার মন ছোট? না কোনোদিনও না, তোমার শত্রু বলতে পারবে না যে তোমার মন ছোট। আরে মন ছোট তো হয়েছে সাবিনার, হাফ প্যান্ট পরে বয়স থেকে ওকে আমি চিনি, চিনি না? আজকে আমাদের সাথে দেখাইলো, এমন ভাব দেখাইলো যে আমাদের কেউ চিনেই না। থাক ভাই থাক, সাবিনার কথা বাদ দেন। মুন্না তুমি আর কি কথা বলবা? দেখলি মুন্না দেখলি, আমাদের ফুরিটা কত ভালো মেয়ে, বড় ভাইদের সাথে কত সম্মান করে কথা বলে।
ও যখন ভাইয়া বলে ডাক দেয় তখন চোখের পানি আর আমি ফিরে রাখতে পারি। আমাদের মা নেই, বাবা নেই, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো বলে আমরা বিয়ে করে নেই। আমরা জানি আমাদের ছেলে মেয়ে হয়তো দূরের কথা, জীবনে বউ তো হবেই না। তারপরও একাকে জীবনের মাঝে এসে যখন ভাইয়া ডাক শুনি না তখন নিজেকে ধরে রাখতে পারে না। এত ভাইয়া ভাইয়া করো না প্লিজ। তোমার মুখে ভাইয়া ডাক শুনে তোমার অপমান মানে আমাদের অপমান, তোমার অপমান তো আমরা সহ্য করবো না। মাথা থেকে হাত ছাড়ান। আই হেলাল, তুই কোন একলার মাথা হাত দিতে গেছিস? হ্যাঁ, মুন্নার জন্য আমি একাই যথেষ্ট। ভাইয়া প্লিজ প্লিজ হাত ছাড়ান। এটা তুমি কি বললা ফরিদা? এটা তুমি কি বললা? এইভাবে মুন্নাকে ছেড়ে দেবো? হাতটা ছাড়েন আমার। আমার হাতে কোনো পাপ নেই ফরিদা, আমার হাত তো পবিত্র হাত। ছাড়েন তো হাত ছাড়েন। মানুষজন আপনাদের সম্পর্কে ঠিক কথাই বলে। মানুষজন আমাদের সম্পর্কে কি বলে? কি বলে পরিতা? বলে ঠিক বয়সে বিয়ে হয় না দেখে বুড়া বয়সে আপনার বিমতি হাত ছাড়েন। ও, এই কথা আমাকে শুনতে হলো পরিতা? না 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 না, মানুষ মিথ্যা কথা বলে, আমাদের সম্পর্কে মিথ্যা কথা বলে পরিতা। মানুষের তো খায় দেয়া কাজ নাই যে আপনাদের সম্পর্কে মিথ্যা কথা বলবে পরিতা। তুই কোনো খুব বেশি বেশি করছ কিন্তু। আমি কি করছি? আমাকে হাত ছোঁয়া দিচ্ছি। বাদে ওরা তো মেয়েদের জন্য ক্ষতিকর না ভাবি, মেয়েদের প্রতি কোনো আগ্রহ নেই বলে তো ওরা বিয়ে করে নাই। বিউটি, ফালতু কথা একদম বলবা না। ওদের আগ্রহ সবচেয়ে বেশি, ওরা চরিত্রহীন চিরকুমার। কি বলতেছো এসব? আমি ঠিকই বলতেছি, খবরদার বিউটি, ওদের দিকে ভুলেও তাকাবা না। আচ্ছা ঠিক আছে। শোনো বিউটি, ওদেরকে দেখলে দশ হাত দূর দিয়ে যাবা। এত বড় রাস্তা কোথায় পাবো ভাবি? মহল্লার রাস্তাগুলো চিকন না? তাইলে আর কি, ওদের সাথে ঢলাঢলি করতে করতে যাও। ভাবি রাখলাম।
মুন্না ভাই ভাবি টাকা রেখে গেছেন আমার জন্য হ্যাঁ রাখছে তো দাও দাঁড়া আনতেছি কেমন আছো তুমি ভালো তুমি আমাদের ফুরকান চাচার মেয়ে বিউটি না জি তুমি তো অনেক বড় হয়ে গেছো হ্যাঁ ছোটবেলায় তোমার হাফ প্যান্ট পরা দেখছি কত চকলেট কিনা দিতাম তোমার মনে নাই জি না মনে থাকবে কিভাবে তখন তো তুমি খুব ছোট্টটি ছিলে বুঝছো না আমার কোলে ওঠার জন্য তুমি তো কি পাগল ছিলে আর আমার দেখলে তো তোমার মাথা খারাপ হয়ে যেত বরকতের কোল থেকে লাফ দিয়ে আমার কোলে ঝাঁপায় পড়তা আমার তো কিছু মনে নাই এই যে দুটো আপা আচ্ছা আমি আসি ঠিক আছে আবার আসো আবার আসবো মানে এটা কি আপনাদের বাসা নাকি না বাসা না তবে বাসার মতোই বুঝই তো মানে আমাদের বাসাতে তোমাকে মানে আসতে বলতে পারি না আমরা তো জেন্টলম্যান আমরা বিয়ে করিনি বুঝো না আমরা নারী জন্য রেসপেক্ট করি সংসারের নামে একজন নারীকে গৃহবন্দী করে রাখা এটা তো উচিত না ঠিক না সেই জন্য আমরা চিরকুমার থাকার সিদ্ধান্ত নিয়েছি ঠিক করছি না জি ঠিক করছেন আমি তাহলে এখন আসি আসসালামু আলাইকুম আকবর সাহেব ওয়াল্লা এই ছেলেটা দেখি চরম বেহায়া এই মেয়ে তুমি কাকে কি বলছো কে বেহায়া ওকে বললে বলতে পারো কার কথা বলতেছো বিউটি আপনাদের কথা বলি নাই তো ভাইয়া এই যে এই ছেলেটার জন্য আমি রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না যখন যেখানে যাই এই সাইকেলটা নিয়ে আমার পিছন পিছন ঘুরতে থাকে এই এটা কার ছেলে কার ছেলে এই কার ছেলে এই 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 যাবি না যাবি না যাবি না খবরদার এই তোর মামুন নাই এই আর যদি তোর এই বিউটির পিছনে দেখি বাদ দাদা চোদ্দ গুষ্টির নাম ভুলে দেবো তুমি কোনো চিন্তা করো না বোন আজ থেকে ওই ছেলের স্বাস্থ্য করার দায়িত্ব আমার আমি তোমার হাত ধরে কথা দিচ্ছি বোন ওই ছেলের পিঠের চামড়াকে আমি ডুগডুগ বাজাবো দেখো ঠিক আছে ওই ছেলের পিঠের চামড়া তোলার দরকার নাই আরে তুমি ভয় পাইতেছো কেন এই বোকা আমরা তোমার ভাই না আরে ভাই হয়ে যদি বোনের সহযোগিতা সাহায্য না করতে পারি তাইলে আমরা কিসের ভাই কিসের কেন বিয়ে শাদী করে আমরা সংসারী হই নাই এই যে তোমার মতো বোনদের সহযোগিতা করার জন্যই তো নাকি হয়েছে হয়েছে বড় কোনো বিপদ হলে আমি আপনাদেরকে বলবো বলবো তো হ্যাঁ হ্যাঁ বলবো বলবো সংকোচ করবো না তো না না সংকোচ করবো না লক্ষ্মী বোন আমার সুইট বোন আমার ভাইয়া আমার না কলেজে দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ যাও 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 দেখো সামনে গাতা আছে পড়ে যাবে হ্যালো বলো মানে কি আমি কি বলবো কল তো তুমি দিছো ও সরি সরি কল দিছো কেন বলো আচ্ছা ভাবি তুমি যে বললা বরকত ভাই আর হেলাল ভাই চরিত্রহীন শিরকুমার কই আমি তো দেখলাম তারা খুবই ভালো খুবই ভালো মানে কি বলতেছো তুমি এসব আমার কত আদর করলো হায় আল্লাহ হেমে বলে কি মান সম্মান তো কিছু লাগবে না মনে হয় আই বিউটি আদর করলো মানেটা কি আদর করলো মানে আদর করলো এই বড় ভাইরা ছোট বোনদেরকে আদর করে না সেই রকম হো বিউটি ননদ আমার লক্ষ্মী বোন তুমি তো এখন অনেক ছোট তুমি ওদের আদরের মর্ম এখন বুঝবা না ওদেরকে তুমি চিনো না ভাবি কেন চিনবো না ছোটবেলা থেকে আমি ওনাদেরকে চিনি আমার এগুলো কি শুনায় সত্যি ভাবি সত্যি বিশ্বাস করো কোলে উঠি নাই লক্ষ্মীর মতো চুপচাপ দাঁড়িয়েছিলাম
ওরা আমার হাত ধরে কত সুন্দর সুন্দর কথা বললো। তোর কলেজে যাও আমি বন্ধ করব, বাড়ি থেকে বের হওয়া তোর বন্ধ করব। দাঁড়া দাঁড়া, আমি বাসায় আসতেছি। ভাবি এক খবরদার, ভাই ভাই করবি না, আমি আসতেছি। আল্লাহ গোল্লা, দেখছো কেমন করো আমার সাথে? কাহিনী কি? কথা নাই অথচ কথা চলতেছে অনেক, ঠিক না? এই সমস্ত বেহাল্লাপানে দেখার জন্য নিজের জীবনের সমস্ত চাওয়া বিসর্জন দিয়ে সারা জীবন চিরকুমার থাকলাম রে হেলাল। আমরা তো এরকম বাংলাদেশ চাই নাই। তাহলে কি পাগুটিয়ে বসে থাকবে? প্রশ্ন উঠে না। জীবন দেওয়া হলে আমরা লড়াই চালিয়ে যাব, এবং তাখনি। হ্যাঁ এখনই। চল উল্টা পথ দিয়ে ধরি, চল। কি ব্যাপার পাপ্পু, দাঁড়ায় আছো কেন? ভয় নাই পাপ্পু, আসো। দেখলা সোনিয়া, পাপ্পু কেমনে চোরের মতো পালায় গেল। এই ধরনের মেরুদণ্ডহীন চামচা ছেলেকে জীবনে পাত্তা দেবে না। হ্যাঁ না, পাত্তা দিই না তো। জানি তো, জানি তোমার তো আমি চিনি, তুমি আঙ্কেল চাচার মেয়ে না? আঙ্কেল চাচা বেঁচে থাকতে আমাকে কত আদর করতে জানো সোনিয়া? এভাবে তোমাকে এতিম করে দিয়ে আঙ্কেল চাচা চলে যাবে আমি জীবনেও ভাবিনি, চিন্তা করতে পারি নাই। আঙ্কেল চাচা মরে যাওয়ায় শুধু কি সোনিয়া এতিম হয়েছে, আমরা এতিম হইনি? দেখো দেখো সোনিয়া, আঙ্কেল চাচার কথা মনে হয়েছে আমার চোখে পানি চলে আসছে। আরে আঙ্কেল চাচা, আপনি কিভাবে পারলেন আমাদের ছেড়ে চলে যেতে? সোনিয়া সোনিয়া, তোমার কাছে কি এক বাক্স টিস্যু হবে? সুখটা মুস্তাম, বাবা মরছে আমার, আপনারা দুজন হাউমা করে কাঁদতেছেন কেন? এভাবে বলো না সোনিয়া, খুব খারাপ লাগে। আরে আপনি আমার গায়ে হাত দেন কেন? একটা থাপড় দেবো, গায়ে হাত দাও কেন? ছোট বোন মনে করে হাত ধরে কথা বলতে পারো না? আরে আপনি আমার হাত ধরেন কেন? সোনিয়া আমি তোমার বড় ভাইয়ের মতো। সোনিয়া আমি তোমার মেজো ভাইয়ের মতো। আপনাদের মতো বড় ভাই আর মেজো ভাই আমার কোনো দরকার নাই, আপনাদের আমি খুব ভালো করে চিনি। মানে কি এসব কথা? এসব কি বলতেছো সোনু? তোমাদের জন্য একটা নতুন সমাজ বানাবো বলে জীবনে বিয়ে করি নাই। একটা ছেলে তোমাকে ডিস্টার্ব করবে, এই ধরনের বাংলাদেশ তো আমরা চাই না। সেজন্য নিজেদের জীবনটাকে উৎসর্গ করে তোমাদের সেবা নিয়োজিত করেছি, আর কি চাও? আমাকে এসব বলে কোনো লাভ নেই। হ্যাঁ আমার আপা আমাকে বলছে আপনাদের চরিত্র কতটা খারাপ, আপনারা কতটা ভণ্ড। ওয়াল্লাহ আল্লাহ গো, এই কথা শোনার আগে আমার মরণ হলো না কেন? আল্লাহ আমি আর বাঁচতে চাই না, আমার হয়ে তুলে নিয়ে যাও। ও মা গো, চোরের মায়ের একদম বড় গলা। কি বললা তুমি সোনিয়া? কেন শোনেন নাই? আমি তো শোনাই বলছি।
আরে হেলাল, আমার আর ভালো লাগতেছে না, তোর সাথে আমি আর নাই। খবরদার বরকত, বড় গলায় কথা বলবি না, আমার এই দশা হয়েছে খালি তোর জন্যে। তিলে তিলে গড়া ভাব মূর্তি তাসের খড়ের মতো খান খান হয়ে ভেঙে গেছে খালি তোর জন্যে। আমি আর তোর সাথে নাই, আমি আর তোর ছায়া মা। বরকত, এই বরকত, বরকত, এই খালা, বরকত, বরকত, এই বরকত। কি পাইলা হেলালুদ্দিন, এ জীবনে কি পাইলা? অথচ তোমারও তো একটা সুখের সংসার থাকতে পারত, পারত না? কিসের জন্যে, কিসের জন্যে তুমি এই লাঞ্ছনা গঞ্জনা বাইসা নিলা? এসবের তো দরকার ছিল না। কিসের নেশায়, কিসের নেশায় তুমি অবিবাহিত জীবন গ্রহণ করলা? কে তোমারে কুবুদ্ধি দিছিল? কে? আমি 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 তোরে কুবুদ্ধি দিছি, আমি। খবরদার বরকত, তুই আমার চোখের সামনে আসবি না। আমি তোর সামনে আসবো না কেন বন্ধু? আমি ছাড়া কেউ আছে তোর? তোরে আমার দরকার নাই, তুই আমার চোখের সামনে থেকে যা, তোরে দেখতে ইচ্ছা করে না যা। কে রাগ করেছো তুমি? মানে কি? মানে মানে অন্য কারো আসার কথা ছিল? কি বলছো তুমি এসব? কার আসার কথা থাকবে কি বলো না বলো। কেন, তোমার বান্ধবী সাবিনা আসতে পারে না? সাবিনা কোনোদিনই আমার বান্ধবী ছিল না। জানো, ওই সাবিনা আমার মাথাটা নষ্ট করেছে তোমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলে। তা না হলে কি আমি তোমাকে এমন ভাবে অপমান করি বলো? তুমি জানো না, ভেতরে ভেতরে আমি তোমার জন্য, আমার জন্য কি আমার বিশ্বাস হচ্ছে না কেন? ছুঁয়ে দেখলি আমার ছবি? এটাও বলে দিতে হবে? কি বলছো ফরিদা, আমার তো হাত পা কাঁপছে। কত কাঠ খড় পুড়িয়ে, কত বাধা ঠেলে যুদ্ধ করে তোমার কাছে আমি আসলাম, আর তুমি হাত পা কাঁপছে এই অজুহাতে আমাকে ফিরিয়ে দিলে। কথাটা মনে রেখো হেলাল, মনে রেখো। ফরিদা, ফরিদা যেও না, ফরিদা, ফরিদা ধর আল্লাহ। তোকে বলতে হবে নাকি?
সাবিনা তুমি? জি আমি ভাবতেও পারি না, সারা জীবন আমার সঙ্গে টাঙ্কি মেরে পরে ফরিদা করতে করতে নেমে। হ্যাঁ কি হচ্ছে সব আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝবা কিভাবে, নারীর মন কি তোমরা পুরুষেরা কখনো বোঝো? সাবিনা বলো, তুমি কি আমার সামনে আসো? না আসলে তোমার সঙ্গে কথা বলতেছি কি? না মানে সত্যি সত্যি কি তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো? এরকম কথা বলে থাপ্পড় খাবা কিন্তু? আর তুমি মারো আমি কিচ্ছু মনে করবো না, আমি আরো খুশি হবো। মারো মারো, তারপরে প্রমাণ করে যে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। মারো না না না, আমার জানের গেলে আমি মরে গেলেও থাপ্পড় মারতে পারবো না। আমি কি আমার জানের গেলে থাপ্পড় মারতে পারি বলো? আমার জানের গাল কি থাপ্পড় মারার জন্য বলো? তাহলে কিসের জন্য আমার এগাল, তাহলে কিসের জন্য সাবিনা প্লিজ বলো। আমি বলতে পারবো না। কেন পারবে না সাবু? কেন কেন কেন? আমার আমার লজ্জা লাগে। হ্যাঁ লজ্জা তো লাগবেই, হ্যাঁ লজ্জা তো নারীর ভূষণ। শোনো আমি টিউবওয়েলের পানি দিয়ে তোমার লজ্জা একেবারে খসে খসে তুলে ফেলবো। কি বলে এসো, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। সাবিনা সাবু সাবু আই সোনিয়া সোনিয়া সোনিয়া, দেখ পাগলটা কি বলে। সাব কি হেলাল, সোনিয়াকে দেখে চুপ মেরে গেলে কেন, কথা বলো না। সোনিয়া এখানে হঠাৎ করে কিভাবে এলো? আমি তো দেখলাম ওকে কলেজে যেতে যাচ্ছিল। তো কলেজেই তোমার সঙ্গে নাকি দেখা হয়েছিল? হ্যাঁ। আর চটাং চটাং করে নাকি অনেক কথাও শুনিয়েছিল? হ্যাঁ ওই পর্যন্তই, তারপর তো কি হাউ মাউ করে কান্না। আমাকে কল দিয়ে বলে, আপা আমি আর কলেজে যেতে পারবো না, আপা আমি আর কলেজে যেতে পারবো না। আমি তো শুনে ভয়ে শেষ। তারপর জিজ্ঞেস করলাম, সোনিয়া কি হয়েছে, তোর বোন আমাকে খুলে বল। তারপর যা বললো আমি তো থ। কি বললো? তোমার সামনেই তো আছে, তুমি জিজ্ঞেস করো। কি এখন লজ্জায় মরে যাচ্ছিস কেন বল, কি বলেছিলি বল? আপা লজ্জায় মরে যাচ্ছে, হাউ মাউ করে কান্নার সময় লজ্জা কোথায় ছিল শুনি? প্লিজ আপা আর লজ্জা দিস না। আর লজ্জা দিস না, ওই সময় আমাকে কি বলে জানো? কি বলে? কি আমি হেলালকে ছাড়া বাঁচবো না, আমি না বুঝে হেলালকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, এখন আমার যে কি খারাপ লাগছে আমি বোঝাতে পারবো না। আপা তুই আমাকে বলিস নাই যে আপা হেলালকে ছাড়া আমি বাঁচবো না, হেলালকে আমি চাই চাই। এত করে বললাম, তুই ছোট মেয়ে, তোকে ছোট ছেলে দেখে বিয়ে দিই। আর তোর দুলা ভাই যেহেতু আমার খোঁজ খবর নেয় না, হেলাল আমার হাতে থাক, এ কথা শুনে কি বলে জানো? কি বললো? বললো তোমার যাকে খুশি তাকে বিয়ে করো, যার সাথে ইচ্ছা তার সাথে প্রেম করো, আমার কোনো আপত্তি থাকবে না, শুধু হেলালের উপর থেকে দাবিটা ছেড়ে দাও। কি আর করো, ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, তোমরা সুখী হও। কি খুশি মানে, আমার তো এখন ইচ্ছে যে তোমাকে মাথায় তুলে আছাম।
মাথা তুলে নাচি ধেই ধেই করে নাচি। তুমি মাথা তুলে নাচবে কেন? তুমি আমার হাত ধরে নাচো। সোনিয়া বলো, আমি তোমাকে ভালোবাসি। মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবাসো? ভালো না বাসলে কেমন পাগলের মতো আমি তোমার কাছে ছুটে আসি বলো। মানে আমার বিশ্বাস হয় না, আমি বিশ্বাস করতে পারছি না। আমি তো সব কিছু বুঝতে পারছি না। তোমাকে কিছু বুঝতে হবে না হেলাল, তুমি আমার কাছে এসো। যা, তুই তোর বউয়ের কাছে যা। সোনিয়া, যেও না, সোনিয়া যেও না, সোনিয়া যেও না, সোনিয়া, 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 সোনিয়া করো না। তোমার মুখে সোনিয়ার কথা শুনতে আমার একটু ভালো লাগে। একটা তো দুষ্ট মেয়ে, তোমার সাথে একদিন চায় না। কিন্তু আমি যে এতক্ষণ থাক, বলতে হবে না। তুমি এত ভালো বিউটি, এত ভালো। আমি এতক্ষণ সোনিয়ার সাথে নাচানাচি করলাম, অথচ তুমি কিছুই বললে না। নাচানাচি করতে যোগ্যতা লাগে, তোমার মতো নাচানাচি করার যোগ্যতা সবার আছে নাকি? বিউটি, ছোটবেলা থেকে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম, আজ আমার স্বপ্ন পূরণের দিন হেলাল। আজ আমারও স্বপ্ন পূরণের দিন বিউটি। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি রই একসাথে। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। আসো আসো। কেন বুঝছো না? না না, বুঝি না তো। তোমার মুন্ডু চিবাই খাবো। হ্যাঁ বিউটি, এরা কি বলে? তোমার মতো শয়তানকে এভাবেই শায়েস্তা করা দরকার। ও আল্লাহ, এই মেয়েরা বলে কি? আমাকে বাঁচা বন্ধু, আমাকে বাঁচা। তুই আমার কথা শুনতে পাচ্ছিস? আমাকে বাঁচা। বন্ধু
আমি ডেকেছিলাম নাকি? আরে না ডাকলে আমি আসলাম কেন? তুই তো আমাকে জোরে জোরে ডাকলি, কি হয়েছে বন্ধু? আচ্ছা বরকত, আমি এখানে শুয়েছিলাম কেন? আর তুই কেন শুয়েছিলি সেটা আমি কি করে বলবো? কেন শুয়েছিলি কেন আমাকে বল। আচ্ছা আচ্ছা বরকত, ওরা কি চলে গেছে? কারা? ওই যে ওরা চারজন, তোর সাথে দেখা হয় নাই? আর কোন চারজনের কথা বলতেছোস? কোন চারজন বুঝতেছি না তো। ওই যে সাবিনা, ফরিদা, বিউটি, সোনিয়া। তুই? ও, তুই তাহলে ওদের সাথে আছিস? বরকত, ওরা তো আমাকে ছাড়ে না। তুই একটা আদর্শচ্যুত, নষ্ট, অধিপতিত চিরকুমার, তোর সাথে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। বরকত 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 বরকত, ওরা আমাকে না ছাড়লে আমি কি করবো? এই, ওরা আমার কাছেও আসে। কি? তোর কাছে আসে? জি আসে, অনেক কথা হয় কিন্তু মনে মনে। না 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 না, একদম ঠিক না বরকত, একদম ঠিক না। কে ঠিক না? কিসে? তোর একটা আদর্শ আছে, তোর একটা সংগঠন আছে। তুই চিরকুমার সংঘের সেক্রেটারি, আমি প্রেসিডেন্ট। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো মেয়ের সাথে দেখা করা তো দূরের কথা, তুই কারোর সাথে মনে মনে কথাও বলতে পারিস না। এই যে দেখ, হ্যাঁ কি দেখো? চুপ থাক, তুই চুপ থাক। আমার আমার তুই সংগঠনের সভাপতি হিসেবে আপনার কোনো নিয়ম মানবে না, সেক্রেটারি হিসেবে আমার টাকা পড়ছে, ফাজিল কনকার। সাবিনা, তুমি কেন আসতে পারি না? কার কাছে আসছো? বোঝো না কেন তুমি, তুমি তো বোকা কেন? আমার কাছে কি কেউ আসে? সবাই তো আসে হচ্ছে কেউ বুইরা শকুন হেলালের কাছে, চুলদারি সব কলবের উপর আছে, তারপরে সবাই ওর কাছেই যায়। কি কব, আমার কাছে কেউ আসতে চায় না। কে বলল আসতে চায় না? এই যে আমি আসছি। তুমি কি সত্যি সত্যি আমার কাছে আসছো সাবিনা? আমার তো বিশ্বাসই হচ্ছে না, কল্পনা মনে হচ্ছে। তোমার মতো হ্যান্ডসাম বুড়াই আমার পছন্দ। তুমি ঠাস করে আমাকে বুড়ে ফেলে ফেললা সাবিনা, আমি খুব মাইন্ড করলাম। সোনা, আমি তো তোমাকে আদর করে বলেছি। ওয়াও, হায় রে, আমার সুখের দিন ফিরে আসছে, এমন সুখের দিন আমার কাছে জীবনে আসে নাই সাবিনা। তোমার জন্যই তো আসে নাই, চিরকুমার থাকবে বলে বলে সারা জীবন এভাবে কাটিয়ে দেবে। কি পেলে জীবনে বলো? কিচ্ছু পাইনি জীবনে, আমি কিচ্ছু পাইনি সাবিনা, শুধু পেয়েছি কিছু গাবের ছালা। বাকি জীবন নিয়ে তোমাকে আর ভাবতে হবে না, সারা জীবন আমি তোমার পাশে আছি। সত্যি? তুমি আসলে সত্যি বলতেছো সাবিনা? সত্যি 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 সত্যি, তুমি আমাকে সারা জীবনের জন্য ধরে রাখবে, ধরে রাখবা, ধরে রাখবা। তুমি রাখবো রাখবো রাখবো, তুমি রাখবে তো? রাখবো 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 রাখবো। Thank you.
ওই জিপে কাউন্টার কি লিগা হুম আমি কিন্তু সময়রে বইলা দিব কি কি বলে দিবি তুই হুম সবার সামনে চিরকুমার সাজা থাকে আর তলে তলে সাবিনা বললাকে প্রেম করেন আমি চিরকুমার সঙ্গের সেক্রেটারি থাকবো না, আমি তোরে চিরকুমার সঙ্গের সেক্রেটারি বানাবো। তুই আয় আমার কাছে। অসম্ভব, আমার কাছে অসম্ভব। সময় পেল না, কতদিন পরে একটা প্রেম করতেছি, একে সহ্য হয় না। হিংসা হিংসা হিংসা। সাবিনা 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 সাবিনা, তুমি এখানে বসে আছো। ও এতদিন তো আমি চিরকুমার ছিলাম, কোনো ঘর সংসার ছিল না, সেসবের জন্য ঠিক আছে, বুঝছো না? এখন তো আর এইভাবে চলবে না, বুঝছো না সাবিনা? আচ্ছা সাবিনা, তুমি এত অবুঝ হলে হবে বলো? হ্যাঁ, আর আমি তো একটা প্ল্যান করে ফেলেছি। কাকে জড়িয়ে ধরে শুয়ে থাকবে জান? ঘটনা কি মানে? সে তখন থেকে সাবিনা সাবিনা করছো। যাকে ভালোবেসে পার্লারে গিয়ে সাজুগুজু করে আসলাম, সে কিনা কানের কাছে সাবিনা সাবিনা বলে প্যান প্যান করছে। আমি বুঝতে পারি নাই জান, এটা আমার ফার্স্ট টাইম মুখে সাবিনা সাবিনা বললো, অন্তরে কিন্তু তুমি আছো। সত্যি 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 সত্যি, অনেকগুলো সত্যি। আর কখনো সাবিনা সাবিনা করবে না, ঠিক আছে? আর লজ্জা দিও না জান, সাবিনা নামটা আমার মুখ ফসকে জিব্বার আগাতে বের হয়ে গেছে। আমি কেন সাবিনা সাবিনা করবো? সাবিনাকে আমি পছন্দ করি নাকি? আমি তো তোমাকে ভালোবাসি, তুমি সেটা বুঝো না? না না বুঝতে কি পাগলের মতো তোমার কাছে ছুটে আসি বলো তো। তখন যে মুন্নার দোকানের সামনে ওইভাবে আমাকে অপমান করে কথা বললা, তোমার অনেক খারাপ লেগেছে বাবু। লাগবো না। ও, তুমি ওই হেলাল শয়তানটার সাথে কেন মিশো? ওই শয়তানটার সাথে তোমাকে দেখলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আসলে জান হয়েছে কি, এক বাসায় থাকি তো মানুষ তো আর পাই না, এই বুড়িটার ফ্রেন্ড বানায় লেগেছি। অনেক বয়স কিন্তু, বুঝছো? এখন তো আমি আছি, তুমি এখন আর ওর সাথে মিশবে না, ঠিক আছে? মিশবো না। শুনো, ওকে বাড়ি থেকে বের করে দিবে। ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো? তুমি আর আমি ছাড়া এই বাসায় আর কেউ থাকবে না। এই দিনটার জন্য আমি কবে থেকে যে অপেক্ষা করছি জানো? আমি ফরিদা। বিউটি বিউটি, কি হয়েছে বিউটি?
আই বিউটি কান্দছিস কিসের জন্য? আই বরকত দেখো না বিউটি কান্দছিস কিসের জন্য? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বিউটি কি হয়েছে তোমার? কতদিন পর তুমি আমার মাথায় হাত রাখলে, কতদিন পর আমি তোমার হাতের স্পর্শ পেলাম। আর একটু রাখো না আমার মাথায় হাতটা, রাখো। বিউটি তুমি কি করছো? তোমার ভাবির সামনে তোমার তো এগুলো বলা ঠিক না। ধর আমি ভাবিটা আমি কিছু চিনি না, আমি শুধু তোমাকে চাই বরকত, শুধু তোমাকে। ইয়াল্লা আল্লাহ গো, একদিনে তো এত কিছু আমি তোমার কাছে চাই নাই, একদিন আমি এতজনটা কেমনে সামলাবো? বিউটি বলো জান, তোমার ভাবির তো দেখতেছো কোমরে শাড়ি পেঁচাতেছে, যে কোনো সময় কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে। তুমি আমার ভাবিকে চিনো না, সে আমার সুখের জন্য সব কিছু করতে পারে, তাই না ভাবি? সত্যি ফরিদা সত্যি, তুমি কি বিউটির সুখের জন্য সব কিছু করতে পারো? কম করতে নাকি আমি কম করতে বিউটির জন্য? বিউটির ভাই যখন আমারে ফেলা রেখে চলে গেল, আমি পারতাম তো অন্য জায়গায় চলে যেতে, যাই নাই। এই বিউটির মুখের দিকে তাকিয়ে আমি কোথাও যাই নাই, ওর সুখের কথা চিন্তা করে আমি কিছু করি নাই জীবনে। তুমি মহান, তুমি মহর্ষি ভাবি, তুমি আত্মত্যাগের একটি জ্বলন্ত উদাহরণ। তুমি মহান, তুমি খুব মহান ভাবি। ভাবি তুমি এখন চলে যাও, আমি আর তোমাকে জ্বালাবো না, তোমার দোয়ায় আমি বরকতকে নিয়ে সুখী হব, তুমি শুধু দোয়া করো ভাবি। যাও ফরিদা যাও, তোমার আদরের ননদিনী আমার কাছে সুখী হতে এসছে, ওকে আমি সবসময় আদরের উপরে রাখবো, কোনোদিন ওকে আমি আদর থেকে বঞ্চিত করবো না। যাও যাও। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এরকম একটা দজ্জাল ভাবির হাত থেকে আমাকে বাঁচিয়েছো। আরে এটাই তো আমার কাজ, একজন অসহায় নারীর পাশে যদি দাঁড়াতেই না পারি তাহলে এই জীবনটা কি লাভ কি? আজকে আমাকে একটা কথা দিতে হবে, তাও কি কথা পল্টু? অনেক অসহায় নারীর পাশে দাঁড়িয়েছে এই জীবনে, আজকের পর থেকে আমাকে ছাড়া আর কারো পাশে দাঁড়াবে না। দাঁড়াবো না, আর কোনো মেয়ের দিকে হা করে তাকাবে না, তাকাবো না। তোমার মতো একজন চরিত্রবান পুরুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি ধন্য বরকত, আমি ধন্য। আমিও ধন্য, আমিও ধন্য বিউটি, বিশ্বাস করো আমিও ধন্য। চলো, কোথায় আজকে তোমাকে নিয়ে সারা রাস্তা ঘুরে বেড়াবো, চলো না। চলো হাই বাতাস, যে আমার সামনে আমার বিউটির হাত ধরে একটা হাত চাপতে দাও। দেখেছো বিউটি, দেখেছো কত বড় বেয়াদব, আমাকে তুই করে বলে? তোমার বিউটি কে আবার বলে আমার বিউটি? এই আমি কবে ওর বিউটি হলাম? এইভাবে বলো না বিউটি, এইভাবে বলো না, আমার মতো একটা তাগড়া ছেলে ছাড়া তুমি ওই বুড়া বরকত হাত ধরছো কি জন্য? এই খবরদার, আমার জানটুকে তুমি বুড়া বলবা না। তুমি জানো আমার জানটু কত শক্তিশালী, কত পাওয়ারফুল। ঠিক আছে আমার সাথে তাহলে ফাইট করতে বলো, দেখি পারে কিনা। আমার জানটু তোমাকে ফু দিলে তুমি এখান থেকে উড়ে যাবে, আর ফাইট করলে তো তোমাকে খুঁজেই পাওয়া যাবে না। ঠিক বলেছিলাম বরকত? অবশ্যই, ওর মতো একটা চুনুপুটি তোতোকে গায়েল করতে আমার বেশি কোন সময় লাগবে না। বরকত তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? ওর উপর ঝাঁপিয়ে পড়ো। পনির বদমাইশটাকে এলাকা ছাড়া করে দিয়েছি, জীবনের মায়া থাকলে কখনো সে এলাকা আসবে না। আমার সাথে ফাইট করতে আসে,
কত বড় সাহস ওর। বিউটি, এই বিউটি, বিউটি কি হলো তোমার? আরে বাবা, আমার সঙ্গে ও ফাইট করে পারেনি তো, আমি তো জিতে গেছি। বিউটি কি হয়েছে তোমার? আমি পাগলের মতো ছুটে এসেছি কি তোমার মুখে এই বিউটি নাম শোনার জন্য? বিশ্বাস করে শোনো, আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারিনি, শোনো। তুমি কেন বুঝতে পারবে না? তোমার কাছে কি আমি আর বিউটি এক? ছি, কি বলো তুমি, তোমার সাথে বিউটির তুলনা হয় নাকি? কোথায় বিউটি আর কোথায় তুমি? তাহলে আমি কেন তোমার মুখে বিউটির নাম শুনলাম? তুমি কেন বিউটির নাম ধরে ডাকলে? আরে বোকা, একটু আগে বিউটি তো এখানে এসেছিল, বোকা না? হায় হায়, তুমি এসব কি বলো? বিউটি কেন তোমার কাছে আসবে? কি কাজ বিউটির এখানে বলো, কি কাজ এখানে ওর? এই বোকা, লিসেন, আমি হচ্ছে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, বিপদে আপদে কমার বেশি লোকজন তো আমার কাছে আসি। এই বিউটির আবার কিসের বিপদ? হ্যাঁ, ও কেন তোমার কাছে আসবে? আরে পরিণ নামে একটা ছেলে নাকি তার খুব জ্বালায়, তার হাত থেকে বাঁচার জন্য ছেলেকে আমার কাছ থেকে শেল্টার চায়, আমি কি করবো? ও তোমাকে তো একটা কথা বলতে ভুলেই গেছি। কি কথা জান বাবু, বলো 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 বলো। আমাকে ও না একটা ছেলে খুব জ্বালায়। কে কে জ্বালায়? কার এত বড় সাহস, কার এত বড় বুকের ফাটা আছে আমার ছেলেকে জ্বালায়? কে? আমি। দেখো বরকত, দেখো ওর কত বড় সাহস, আমার পেছনে পেছনে এখানে চলে এসেছে। ওকে চলে যেতে বলো জান, ওকে চলে যেতে বলো। পাপ্পু, তুমি কি জানো তুমি কি করছো? কি করছি? তুমি আগুনের দিকে হাত বাড়িয়েছো। তুমি কি জানো আগুনে হাত বাড়ালে সে হাত পুড়ে যায়? আমি আগুনে হাত বাড়াইনি, আমি আমার সোনুর দিকে হাত বাড়িয়েছি। হাই, খবরদার খবরদার, আমার সোনা আমার সোনা করবে না। আমি তোমার সোনা কখনোই ছিলাম না। আমি হচ্ছে আমার বরকতের, আগেও ছিলাম, এখনো আছি, আর সারা জীবন থাকবো। না সোনু, না, তুমি এই কথা বলতে পারো না। তুমি ওই পুরো বরকতের বুকে মাথা রাখতে পারো না। তুমি আমার কাছে চলে এসো সোনু, তুমি আমার কাছে চলে এসো। জান জান, দেখো তোমার সামনে আমার হাতের টেনে নিয়ে যাচ্ছি। পাপ্পু, তুই কোন সাপের লেজে পালা দিছিস রে? সাপের লেজে পালা দিলে কি হয় জানোস তো? কি হয়? সেই ছবলে তুই ক্ষতবিক্ষত হয়ে যাবি, ক্ষতবিক্ষত। এটা ধরা সাপ, তোর ছবলে কিচ্ছু হবে না। জান, ও তোমাকে ধরা সাপ বলেছে, ধরা সাপ, তুমি ওকে কিছুই বলবে না। সোনু, তুমি আমার সঙ্গে এসো। পাপ্পু, এখনো সময় আছে, মায়ের কোলে ফিরে যা। তোর কপালে শনি, তুই পেছনে ফিরে তাকা বরকত। কি বরকত, এত লালসা কেন তোমার? চারিদিকে হাত বাড়াও, কাহিনী কি? আজকে তোর যাজা খাওয়ার দিন। শোনো শোনো, দেখো না ওরা কি বলে। শোনো, খবরদার খবরদার, আমাকে ধরবা না, আমি তোমার না, আমি আমার পাপ্পুর। হায় আল্লাহ, তাহলে এখন আমার কি হবে? শোনো, এখন তোর মরণ হবে শয়তান। তারপর সবাই মিলে ধাওয়া করছে, ঠিক না? তুই কিভাবে জানলি? আমার কাছে আসে মনে মনে, খালি আসে না তো, ওরা আমারে না চায়। আমারও তো না চায় বরকত, আমারও না চায়। আরে নাচাক না, নাচতে তো আমার খারাপ লাগে না, নাচার পরে ব্যক্তি মিলে যে একটা ধাওয়া দেয়, এই ধাওয়াই তো আমার ভালো লাগে না। বরকত, আমরা সব কি করতেছি? কি করতেছি? একদিন যে আদর্শ নিয়ে আমরা চিরকুমার সঙ্গ গঠন করছিলাম, সে আদর্শে কি আমরা আছি? কেন নাই? থাকলে সাবিনা, ফরিদা, সোনিয়া, বিউটি নিয়ে স্বপ্ন দেখোস কেন মনে মনে? খালি আমি দেখিলে কি,
আরে দেখি তো, আমি তো অস্বীকার করতেছি না, ঠিক দেখাই তো কাল হয়েছে। এই মনে মনে স্বপ্ন ধার কারণে স্বভাবতাঙ্গ খারাপ হয়ে যেতেছে গা। সাবিনা, সোনিয়া, বিউটি, ফরিদা চারজনের একজনটা দেখলি আমরা আগ করে চাইতেই। এই জন্য তোরা মুন্নার দোকানে আমাদেরকে এইভাবে অপমান করলো। এখন এখন কি হবে হেলাল? ঘর সংসার না করে মানুষের পাশে দাঁড়াবো বলে একদিন এই চিরকুমার সঙ্গ করে তুলছিলাম। আরে মানুষের তো কোনো উপকারই করতে পারি নেই, নিজেদের খাইস্তো তো দোষে আজ আমরা চুরিত। ভুল যখন বুঝতে পারছি চল বদলাই। সাবিনার ফরিদের কাছে যাইতে হবে বন্ধু। ও আবার সাবিনা, আবার ফরিদা! আরে ব্যাকল, ওরা দুজন যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাইতেছে, ধমক দিয়ে হলে তো সেটা থামাইতে হবে, নাহলে তো দুই বন্ধুর জন্য সর্বনাশ। এইটা তো তুই ভালো কথা বলছিস বন্ধু, প্রয়োজন হইলে মামলার ভয় দেখাইতে হবে। ঠিক আছে, আজ রাত থেকে অপারেশন শুরু। লগরে যাই, ঘরে গিয়ে ঠান্ডা পানিতে গোসল করে কি কি করুন প্ল্যান করি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ টু সোনিয়া, আমিও তোমাকে ভালোবাসি সোনিয়া। কে এখানে? আই অ্যাম ইওর লাভার, আমি তোমার প্রেমিক। আই অ্যাম ইওর লাভার, আমি তোমার প্রেমিক। আই অ্যাম ইওর লাভার সোনিয়া, আমি তোমার প্রেমিক সোনিয়া। আপা খাইছে রে? আমি নিজের কানে শুনছি, আমি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আর সঙ্গে সঙ্গে ওপাস থেকে বলে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি। কি বলিস? হ্যাঁ, এই গায়ে ব্যাস কোত্থেকে আসলো আপা? দেখছে যে দরজা খুলছি না, তারপরে বেল বাজাচ্ছে বাজাচ্ছে বাজাচ্ছে। খোলার কোনো দরকার নেই আপা। আমি তাকে বললাম সাবিনা আমাদের ছোট বোন, একটা সামান্য ভুল করেছে, এর জন্য থানায় যাওয়া ঠিক হবে না, তাকে জেলের ভাত খাওয়ানো ঠিক হবে না। আমি কি করছি ভাইয়া? কি করনি তুমি তাই বলো? তুমি আমাদের এতদিনের অর্জিত ভাব মূর্তিকে প্রকাশ সতীপালকে মুন্নার চায়ের দোকানের সামনে তুমি একদম ধুলোর সাথে মিশিয়ে দিয়েছো। তুমি একদম গলা চড়িয়ে বলেছো যে আমরা হচ্ছে সেই চিরকুমার যারা কিনা মেয়েদের দেখলে ইরম করে হা করে তাকিয়ে থাকি। এটা কি মিথ্যা ছিল ভাইয়া? অবশ্যই মিথ্যা ছিল, সবার তাকানো আর আমাদের তাকানো এক না। তাহলে আপনারা কেন তাকান? আমরা তো তাকাই না, আমরা দেখি কে কিভাবে আছে, কার কি দুঃখ, কে কোন যন্ত্রণায় আগুনে জ্বলে পড়ে মরে যাচ্ছে, এগুলো আমাদের জানতে হবে না? না জানলে আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়াবো কিভাবে? আপনারা তো সবার সামনে আমার হাত ধরছেন। বরকত, একে কিভাবে বুঝাই? তাই নে ফিলোসফি বুঝো, ফিলোসফি
দর্শন বোঝো, দর্শন বোঝো না তো, বোঝো না বলি তো সমস্ত হাত ধরা ধরিকে তোমার কাছে একরকম মনে হয়। মেয়ে মানুষের হাত ধরা যদি আমাদের উদ্দেশ্য হতো তাহলে তার আমরা চিরকুমার থাকতাম না, আমরা প্রতি বছর এক একটা করে বিয়ে করতাম আর মেয়েদের হাত ধরে শুয়ে থাকতাম বসে থাকতাম। তো আমরা তা করিনি, কেন করিনি সেটা বুঝতে হবে, সেটা বুঝতে হলে ফিলোসফি বুঝতে হবে, ফিলোসফি। নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কি সেটা জানতে হবে। এত কথা না বলে সেটা জানে নিতে হয়। আমরা নারীকে নারী পুরুষকে পুরুষ আলাদা করে ভাবি না, মানুষ ভাবি মানুষ, অল আর ইকুয়াল, সবাই সমান। হ্যাঁ, এই যে, এই যে আমি বরকতের কাজে হাত রাখলাম, মানুষ কিচ্ছু ভাববে না। আবার আমি যখন তোমার কাজে হাত রাখলাম মানুষ তখন হা করে তাকিয়ে থাকবে, মানুষ তখন তোমাকে খারাপ ভাববে। এটাই হচ্ছে দৃষ্টিভঙ্গির সমস্যা, এটাই হচ্ছে ফিলোসফির সমস্যা। এবার কি সাবিনা বোঝা গেল? আমি কি তোমাকে বোঝাতে চেয়েছি? অল ক্লিয়ার ভাইয়া, এই নলেজ যে আমাকে দিলেন সোনিয়াকে দিবেন না? এখন যদি ও নিতে চায় আমরা দেবো। অবশ্যই দেবো, ডাকো তাকে, ডাকো। ঠিক আছে। শুনলাম তো, আমি তোকে বলেছি না এই ঘরের মধ্যে গায়েবে আওয়াজ হয়। আমার তো মনে হয় অন্য কিছু। কি ওটা আমি পরে দেখতেছি, তুই আগে যা বরকত ভাইয়ের কাছে দেখা করে যা। ওনার না চরিত্রহীন? আরে মিথ্যা, ওরা সবচেয়ে চরিত্রবান মানুষ, তুই যা কথা বলে বুঝবি, যা। সেটাই বুঝলাম না, কারণ সাবিনা বুঝতে পেরেছে আমাদের চরিত্র আসলে কি, আমরা আসলে কেমন। সে বুঝতে পেরেছে আমরা চরিত্রহীন না, আমরা ফন্ড না। কিন্তু আপনারা তো আমার হাত ধরছিলেন। হ্যাঁ ধরেছিলাম, আমাদের হাত ধরা আর পাপ্পুটা পুতির হাত ধরা তো এক জিনিস না রে বাবা। আমাদের দৃষ্টিভঙ্গি একরকম আর পাপ্পুটা পুতির দৃষ্টিভঙ্গি অন্যরকম। বুঝলাম না ভাইয়া। আরে পাপ্পু তোমাকে পেতে চায় আর আমরা তোমাকে মুক্তি দিতে চাই। পাপ্পু তোমাকে সংসারের বন্দিশালায় আটকে রাখতে চায় আর আমরা তোমাকে পৃথিবীর পাঠশালায় ছেড়ে দিতে চাই। পাপ্পু তোমাকে তার সন্তানের মা বানাতে চায় আর আমরা চাই সোনি হবে পৃথিবীর বুকে সকল এতিম শিশুর জননী মা। পাপ্পু তোমাকে শুধুমাত্র একজন রমণী ভাবে আর আমরা তোমাকে ভাবি তুমি একজন মানুষ, মানুষ, মানুষ। আমি যেমন বরকতের হাত ধরতে পারি ঠিক তেমন তোমার হাতও ধরতে পারি। তোমার হাত আর হেলালের হাতের মধ্যে কোনো পার্থক্য নেই শোনো। সব হাত মানুষের হাত শোনো। আমরা এই পৃথিবীতে পুরুষ এবং নারীর এই হাতের ভেদাভেদ দূর করে দেব। হ্যাঁ, আর কোনো নারী পুরুষের সংসারের দাসী হবে না, আমরা তোমাকে মুক্ত করবো ইনশাল্লাহ। সে পাখির মতো ডানা মেলে নীল আকাশে উড়ে বেড়াবে, সে গাছের ওই ডাল থেকে ওই ডাল শুধু যাবে লাফিয়ে লাফিয়ে। তুমি প্রজাপতি, তুমি ময়না, তুমি শালিক, তুমি টি। পাপ্পু টাপ্পু কেউ তোমাকে করতে পারবে না বিয়ে। হেলাল ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বরকত ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম সোনু, ওয়েলকাম। আপনার একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। আরে না।
ভাবি, আমরা যা ভেবেছি তা একদম ঠিক না। কি বলো, ঠিক না মানে? সামনে দিয়ে তো যাওয়াই যায় না, খপ করে হাতটা ধরে ফেলে। ধরবেই তো, ধরাই তো উচিত। তবা তবা, এসব কি বলতেছো তুমি? আরে না ভাবি, আমরা হেলাল ভাই আর বরকত ভাইকে যা ভেবেছি তারা তা না, তারা অনেক ভালো। ওদেরকে তুমি কিভাবে ভালো বললা সাবিনা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সামনে দিয়ে তো যাওয়াই যায় না, হা করে তাকায় থাকে। ওদেরকে দেখলে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে, মনে হয় এখনই গিলে খাবে। ঠিক না ভাবি, ঠিক না। বান্দরেদের থেকে ভালো, বান্দরের লাই দিলে মাথায় উঠে। এদের লাই দেওয়া দরকার হয় না, এরা এমনিতে কোলে উঠে বসে, একটু খারাপ এরা। ভাবি, আমিও আপনার মতো করে ভাবতাম, ভাবি আমিও আপনার মতো করে ভাবতাম, কিন্তু আমার ভুল তো আজ ভেঙে গেছে। আমি শিওর আপনি যদি একবার ওদের কথা মনোযোগ দিয়ে শুনেন আপনার ভুল ভাঙবে। কি জানি বাবা, আমার তো ওদেরকে দেখলেই ভয় লাগে। আরে না না, ভয়ের কিচ্ছু নাই ভাবি, ওরা মাটির মানুষ। আচ্ছা তোমার ভয়টা কিভাবে ভাঙলো? ওরে বাবা, এত জ্ঞানের কথা, সবকিছু কি মুখস্থ করে রাখা যায়? কিন্তু আমি শুনেই বুঝতে পারছি। কি জানি ভাই, তুমি কি শুনে মুগ্ধ। যাই দেখি বিটি কি করে। আমার কথা আপনার বিশ্বাস হলো না, ঠিক না? আমার তো তোমার মতো রং ঢং করার বয়স নাই। রং ঢং করার বয়স থাকলে বিশ্বাস করতাম। রাখি, তোর মন চাইলে তুই যা লটর পটর কর ওদের সাথে, আমার দলে ভিড়াইতে চাস কেন শয়তান। বিউটি, হাই বিউটি, আমি যা বলবো মন দিয়ে শুনবা। শুধু মন দিয়ে শুনবো, কান দিয়ে শুনবো না? কান দিয়ে শোনাটা খুব একটা জরুরি না, কিন্তু মন দিয়ে শোনাটা খুবই জরুরি। হয়েছে কি, ওই যে দুই বোন আছে না, সোনিয়া আর সোনিয়ার যে বোন সাবিনা, সোনিয়া আর সাবিনা, ওই দুই বোনের কোনো কথা শুনবা না। ওদের যদি মন চায় ওরা হেলাল আর বরকতের গলায় ঝুলে পড়ুক, কিন্তু আমরা ঝুলে পড়ব না। বুঝতে পারছো আমার কথা? কি হলো, তুমি আমার কথা শুনতে পারতেছো না? কি হলো বিটি, কথা বলছো না কেন? তুমি কান দিয়ে শুনতে নিষেধ করলে তাই কানে তুলে দিলাম, মন দিয়ে শোনার অনেক চেষ্টা করলাম, পারলাম না, কি করবো বলো। তুমি আমার সাথে সালাকি করো, চালাকি করো তুমি আমার সাথে। ছি ভাবি, তোমার সাথে কেন আমি চালাকি করবো? দজ্জাল বাবিটার লেগে তো আমি কোনো সুবিধাই করতে পারতেছি না। এই তো পাপ্পুর কি অবস্থা, সোনির পড়াইতে পারলো কিনা? এই কার মোবাইল বাজে রে? আরে রাখ তোর মোবাইল, আমার তো খুশিতে ঢোল বাজে দিচ্ছে। ওরে বাবা রে বাবা, বরকত সাহেব এত খুশি লাগতেছে কি জন্য, কাহিনী কি? আপনি এত খুশিতে ঝলমলে করতেছেন, হেলাল সাহেব বুঝি না মনে করছে। তাহলে আমরা এখন যাই, সোনিয়া সবিনা যাই। হ্যাঁ আমরা যাই। সোনিয়া তো আমার উপর রাগ করছে। কেন শোনো, কেন রাগ করছো তুমি সাবিনার উপরে? এই যে আপনার কখন ধরে আসছেন, আপু তো ঘরের ভিতরে ঢুকালো না, আমার তো খুব খারাপ লাগছে। শোনো আল্লাহ, এলা তুমি আমাকে কি শান্তি দিলে আল্লাহ। ইয়ে আসো আসো, শোনো তুমি আমার বুকে আসো, শোনো লক্ষ্মীটি আসো। এলা কয় কি, আরে যা শোনো যা, বরকত ভাই তোকে মেয়ে ভাবে না মানুষ ভাবে, যা। শোনো তুমি মানুষ, শোনো তুমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, শোনো তোমার মতো মানুষ আমি কখনো দেখিনি। আল্লাহ রক্ষা করো বাবু, রক্ষা করো। চলে গেছে
এই বেটা, তুই আর ফোন দেওয়ার সময় পেলি না? যখনই বিউটি জানালার কাছে যাই তখনই তোর কল দেওয়া লাগলো। বিউটির সাথে প্রেমটা জমাই ফেলছিস না? আরে না, এখনো কিছু করতে পারি নাই। আমিও তো কল দিছিস কে? ক মনের দুঃখে কল দিছি বন্ধু, মনের দুঃখে কল দিছি। এমনি প্রেমটা হইতেছে না, এখন আবার নতুন আপদ এসে জুটছে। নতুন আপদ আবার কি? একজন হইলে একটা কথা ছিল, দুইজন কসকি শুনিয়ে রাত ডিমান্ড। ওই দুই আপদ তোরেও ছাড়বে না, ওদের কাছে বিউটিরও ডিমান্ড আছে। কাজের কথা বলতেছিস তুই? বরকত ভাই আর হেলাল ভাই না তো? জি ওনারাই। কসকি তো ওই দুজন আমাদের পেছনে আবার লাগলো কেন? কত এত মিষ্টি মিষ্টি কথা কইতে পারে বন্ধু? সোনিয়া আর সোনিয়ার আপারে তো পড়াই ফেলাইলো। বিউটি আর বিউটির ভাবিরে পড়াই ফেলবেন না তো? এইটা তো তাদের কাছে কোনো ব্যাপারই না। আমি আর তুই তো ওদের কাছে শিশু। ওনাদের তো অনেক দিনের অভিজ্ঞতা, আমাদের তো কোনো অভিজ্ঞতাই নাই। বিউটির কি তাহলে পাবো না? আমি আছি সোনিয়ার টেনশন নিয়ে, বিউটির কথা আমি কিভাবে বলবো? আচ্ছা ঠিক আছে রাখি। কি করবি? জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে চেষ্টা করব বিউটির আমার সাই সাই, সোনিয়াকেও আমার সাই সাই। আমি তোমাকে ভালোবাসি না। আই ডোন্ট লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। না আই ডোন্ট লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। ওয়াই বিউটি ওয়াই? কেন বিউটি? কেন ওয়াই বিউটি ওয়াই? কেন বিউটি? কেন ওয়াই বিউটি ওয়াই? কেন বিউটি? কেন কে ওখানে? কে? আই এম ইওর পনির। আমি তোমার পনির। আই এম ইওর পনির। আমি তোমার পনির। আই এম ইওর পনির। আমি তোমার পনির। ভাবি প্লিজ, বিউটি প্লিজ, ভাবিকে দেখো না। ভাবি দেখো তো কে এখানে? হায় হায়, এখন আবার কি হবে? আমার বিউটি তো পড়াই ফেলবে। ভাবি কি দেখো তো কে এখানে? কই কোথায় কে? কি আপন তোমার বলতেছ বিউটি? আমি নিজ কানে শুনলাম। বেল বাজে কি? তুমি এখানে থাকো, পাগল নাকি? কি আসছে দেখতে হবে না? হ্যাঁ মনে তো হইতে পারে যে তোমার ভাই চলে আসলো। তুমি এখন আশা করো ভাই তো নাই গো? লেভেল সুস্থ সুস্থ একদিন তোমার ভাই সত্যি চলে আসবে, দেখো তুমি। আমরা তোমার এখানে খেতে আসিনি, মিষ্টি মিষ্টি কথা বলতে আসি নাই। সেটা আমি জানি, খাওয়া আর মিষ্টি মিষ্টি কথা বলা তো আপনাদের কাজ না। আপনাদের দুজনের কাজ হচ্ছে কি? বলো তাহলে কেন? বলো বলো বলো। আমাদের কাজ হচ্ছে মেয়েদের দিকে হা করে তাকিয়ে থাকা। সময়ের কাজ সময় করিনি বলে বুড়ো বয়সে আমাদের ভীমরুতি হয়েছে, এটা তোকে বলতে চাও? হ্যাঁ বলো বলো, থামলে কেন বলো? কথাগুলো কি মিথ্যা? একশো ভাগ মিথ্যা। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ইতিহাস, ভূগোল, কোন পড়াশোনাই তো তুমি করো নাই। নিজের স্বার্থ ছাড়া মা মাটি মানুষের কথা ভেবেছো করে দিন। আপনাদের কোনো কথা আমি বুঝতে পারতেছি না। আমি লেখাপড়া সারছি সেই কবে, এসব স্কুল কলেজের কথা আমার মাথায় কিছু ঢুকতেছে না। অন্য কিছু বলার থাকলে সেটা বল না। তোমার মতো মূর্খর কাছে আমাদের কিচ্ছু বলার নাই। আমি মূর্খ? আমি শুধু মূর্খ না, তুমি একটা গন্ড মূর্খ। হ্যাঁ এই জন্য বরকত বলছিল তোমার কাছে আসার কোনো দরকার নাই, তুমি একটা গন্ড মূর্খ। এখন বুঝতে পারতেছি বরকত কেন বলছিল এখানে না এসে থানায় যেতে। থানায়? হ্যাঁ থানায়। থানায় কেন? তোমার মতো গন্ড মূর্খকে ঠিক করা তো আমাদের কাজ না, ওটা পুলিশের কাজ, পুলিশে তোমাকে ঠিক করে দেবে। কি বলতেছেন আপনারা? আমাকে পুলিশের কাছে কেন দিবেন? কি করছি আমি? ও
তুমি এখনো বুঝতে পারতেছো না তুমি কি করেছো? একটু বুঝায় বললে কি হয়? না না হেলাল, ওকে বুঝে কোনো লাভ হবে না, চল তো থানা যাই। ভালো একটা প্লিজ ভগবান, প্লিজ ভগবান, এখন ভাইবে করো কেন? এখন প্লিজ প্লিজ করো কেন? তুমি কি করছো? মুন্নার চার দোকানের সামনে যে আমাদের দুজনের মুখে চুনকালি দিয়ে আসছো না? এই তুমি কি জীবন যৌবন বিসর্জন দিয়া চিরকুমারের জীবন বেছে নিয়েছি? শত শত নারীর ভালোবাসার হাতছানিকে উপেক্ষা করে আমরা নতুন একটা সমাজের স্বপ্ন দেখেছিলাম। মুন্নার দোকানে বসে বসে তো সারাদিন মেয়ে দেখেন, চান্স পাইলে মেয়েদের হাত ধরেন, এগুলা কইরা নতুন সমাজ কেমন করে গড়বেন ভাইয়া? তোমার মাথায় তো ঘিলু নাই, তুমি এসব কি কইরা বুঝবা? আরে তুমি তো একটা স্বার্থপর মাইয়া, তুমি তো এখনো মানুষ হইতে পারো নাই। হ্যাঁ, মানুষ যদি হইতা তাহলে এসব কথা বলতা না। তুমি আমাকে আর হেলালকে অন্য পুরুষদের সঙ্গে যেভাবে গোলায় ফেলেছো ওইখানে তো তুমি একটা রং কাজ করছো। আপনারা কি পুরুষ না? পুরুষের চেয়ে বড় পরিচয় আমরা মানুষ। তোমাকে একজন মানুষ ভেবে আমরা তোমার হাতটা ধরেছিলাম। মানুষ মানুষের হাত ধরে, কুকুরের হাত ধরে না, শিয়ালের হাত ধরে না। অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস, তুমি মেয়ে মানুষে থেকে গেলে নিজেকে মানুষ ভাবতে পারলে না। পুর বরকত ভাই, এ কথা আগে বলবেন না। ও তুমি তাহলে বুঝতে পেরেছো বরিদা, একটা সহজ ব্যাপারটাকে এত পেঁচানোর দরকারটা কি বলেন? তা ঠিক, একটা ছেলে যদি একটা ছেলের সাথে বন্ধুত্ব করতে পারে, একটা মেয়ে যদি আরেকটা মেয়ের সাথে বন্ধুত্ব করতে পারে, হইলো তাইলে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে বন্ধুত্ব কেন হবে না? এই তো তুমি বুঝছো। দেখছিস শালা, দেখছিস ফরিদে কিন্তু আগে থাকতে কিন্তু সবকিছু বোঝে, ও কিন্তু চালা গেছে কিন্তু। তোমাকে না, তোমাকে মারপিট ইচ্ছা করতেছে? তোর পাগলি, তোমাকে মারব কেন? তোমাকে আদর করতে ইচ্ছা করে? এত আদর করে মাথায় তোলার দরকার নাই। ফরিদে যা, তুমি ঘরে যাও, ঘরে যাও, ঘুমাও, আমরা আসি। হেলাল ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, শুধু আমার একা জ্ঞান দিলে হবে? কিছু জ্ঞান বিটুরে দিয়ে যান, বিটুরে জ্ঞান দিবেন না? কি রে বরকত দিবি? এখন বিটু যদি আমাদের কাছ থেকে জ্ঞান নিতে চায় আমরা তো ওকে না করতে পারি না, ও তো আমাদের আদরে, তাই না? অবশ্যই, আমরা তো জ্ঞান বিতরণ করার জন্য আসছি। রাখো তোমার পড়া, ওঠো তো, ওঠো। কেন হবে? পড়া ফেলে উঠবো কেন? এই পড়া তোমার দরকার নাই, এইসব পড়ালেখা করে কি হবে? ওঠো তো, ওঠো। ভাবি, তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। এসব পড়ালেখার দরকার নাই মানে কি? এখন অন্যরকম লেখাপড়া হবে। অন্যরকম লেখাপড়া আবার কি জিনিস? আর অন্যরকম লেখাপড়ার জন্য ওদিকে যেতে হবে কেন? তোমার দুজন বন্ধু আসছে তোমাকে পড়াইতে। বন্ধু? তাও দুজন? আমাকে পড়াতে? জি। ভাবি, ঢং না করে সরাসরি বলো তো কারা আসছে। এই ঘরে তো আমি আর একা একা পড়তে পারবো না ভাবি। তোমাকে তো এখন পড়তে বলি নাই, হেলাল ভাই আর বরকত ভাই দাঁড়ায় আছে দরজায়, তুমি তাড়াতাড়ি যাও। তারা কেন আসছে? তোমার সাথে বন্ধুত্ব করতে। আমি দেখতেছি কি হলো, যাও। এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো ভিতরে, আসো, আসো না। তোমার আল্লাহ দয়া লাগে বিউটি, তুমি ওদেরকে চেনো না, ওরা বদের হাড্ডি।
বরকত ভাইয়া তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো তো ভিতরে আসো, দূরও খালি কথা বলছে। তুমি কি করলে বিউটি? তুমি নিজের হাতে ওগরে ধরলে কেন? আসো না, আসো আসো। আমি তোরে বলছি না হেলাল, এই মহল্লা মেয়ে থাকলে একটাই আছে, সেটা হচ্ছে বিউটি। একজন মানুষ, একটা বোকা বিউটি, তুমি একটা বোকা। ওরা তোমার পাম্পটি মারতেছে এটা তুমি বোঝো না? ওদের মুখে তোমাদের মতো মানুষ আমি এই মহল্লায় দেখি নাই। সবাই কেমন জানো? টিপিকাল। আর তোমরা তো এক্সেপশনাল। আরে কসু, ওরা সাতা, তুমি ওকে চিনই না। আমার কি ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করে বেটি, বলো কি ইচ্ছে করে, বলো বলো, লজ্জা পাও কেন? আমরা তোমার বন্ধু। বন্ধুর কাছে আবার লজ্জা কিসে? দেখছো কেমনে পটায় ফাজিল বদমাশ গুলো, হিট কই হিট, আজকে আবার মাথা ফাড়াই দেবো। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা বিউটি, তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন বিউটি। আমার বিউটি নিয়ে স্বপ্ন দেখিস না, তোর স্বপ্ন আমি এখনই এটা আমি কোনোদিন মানব না। তোমার শাড়ির আঁচল দিয়ে আমার কপালের রক্ত মুছে দিতে না পরিদা? অবশ্যই দিতাম। তুমি কি তোমার ওন্না দিয়ে আমার বুকের জখম মুছে দিতে না বিউটি? অবশ্যই দিতাম, কিন্তু আমি একটা কথা বুঝতে পারতেছি না, ঢিলটা মার লোকে। আমি মরছি আমি। এই কে কথা বলে? তোর বাপ কথা বলে, তোর বাপ। এই সাহস থাকলে হলে খারাপ বাবু সর্বনাশ হয়ে গেছে। আমার বিউটি, আমার বিউটি তো আর আমার নাই রে, আমার হাত ছাড়া হয়ে গেছে। একলা কান্দিস না বন্ধু, বুকে আয় দুজনে গলাগুলি ধরে কান্দ। আচ্ছা তোর কি হয়েছে, তোর কি সমস্যা? আমার জনিয়া কি আমার হাতে আছে, চিন্তাই হয়ে গেছে, রাজনী হয়ে গেছে। ওই বরকতার হেলালে চিন্তাই চিন্তাই আর রাজনী শুরু করছে না? ওই বরকতার হেলালে চিন্তাই আর রাজনী শুরু করছে। এই দুই শয়তানের হাতে কি আমাদের হার মারা যায়, এটা কি কোনো কথা? না 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 না, কিছু একটা ভাব, কিছু একটা ভাব, কিছু একটা ভাব, কিছু একটা ভাব। ওয়াল্লা আল্লাহ মাবুদ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমার বিউটি রে, মাফ করো আল্লাহ।
ওই আল্লাহর ডাক, আল্লাহর ডাক, আল্লাহ তুমি দুই বুইরা সদনের হাত থেকে আমার সোনিয়ার রক্ষা করো, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ মাবুদ মাবুদ গো, আল্লাহ আমিন। এখন আমার কি হবে রে পাপ্পু, এখন আমার কি হবে, কি হবে? আমি সোনিয়ার পিছনে এতদিন ধরে ঘুরি, সোনিয়া বুঝাও না বুঝার ভান করে কেন, আমি তো সেটাই বুঝি না। আচ্ছা বুঝলাম আমরা ছোট, তাই বলে ওই বুড়া দুটার লোকে এইভাবে কল কল খল খল করবো? তোর বিউটি কতটা কল কল খল খল করছে আমি জানি না, কিন্তু আমার সোনিয়া যা করলো সেটা আমি জীবনেও ভুলতে পারবো না বন্ধু। শোনো আল্লাহ, এলা তুমি আমাকে কি শান্তি দিলে আল্লাহ, আল্লাহ ইয়ে আসো আসো, শোনো তুমি আমার বুকে আসো, শোনো লক্ষ্মীটি আসো। আমি খুন হয়ে গেছি রে পনির, আমি খুন হয়ে গেছি। আমার জিন্দা দেখতেছিস বন্ধু? আমি তো আর জিন্দা নাই রে, আমি তো লাশ। বিউটি যা করলো কি করলো? আরে হেলাল ভাইয়া, বরকত ভাইয়া, তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? আসো তো ভিতর আসো, পুরো খালি কথা বলছে। ওই দুই বুড়ারে আমি ছাড়বো না বন্ধু, ওই দুই বুড়ারে আমি ছাড়বো না। মাথা ঠান্ডা কর পনির, মাথা গরম করিস না, মাথা ঠান্ডা কর। মাথা তো ঠান্ডা হয় না, মাথা তো গরমই হয়ে যায়। শুনিয়ে একটা কল দিয়ে দেখি না। দে দে তুমি ওই বুইড়া বরকত আর বুইড়া হেলালের সাথে ঢলাঢলি করো নাই তুমি? দরকার পড়লে আরো বেশি ঢলাঢলি করবো, আপনার সমস্যা কি? আমি ওই পুরো বরকত আর পুরো হেলালকে খুন করব। আমি আপনাকে পুলিশে দেব। আই লাভ ইউ সোনিয়া। আপা, এই আপা, দেখতে শয়তান আমার কষ্ট কথা বলছে। আপা আপা কি আপাকে ডাক। আপা, এই আপা, আপা শুন না। কি 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 হয়েছে? ওই অসভ্য ছেলেটা আমাকে কল করে কি বলেছে জানিস? কোন অসভ্য ছেলেটা? আরে ওই যে সাইকেল নিয়ে সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরে। হ্যাঁ, কি বলছে অসভ্য ছেলেটা? বরকত ভাই আর হেলাল ভাইকে নাকি ও খুন করবে। হ্যাঁ কি বলিস? তা তো এখনই ওদেরকে ফোন করে জানাইতে হয়। আমার মোবাইলটা কোথায়? এই যে এই যে। আল্লাহ কি বলিস তুই? হ্যালো সাবিনা, কেমন আছো? দেখেন বরকত ভাই, আমরা একই মহলে থাকি, আমরা একজন আরেকজনকে দেখলে হাহা করব, হি হি করব, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনাদের কারণে আমরা কেন বিপদে পড়বো বলেন? কিসের বিপদের কথা বলছো সাবু? তোমরা কেন বিপদে পড়বে? একটু আগে পাপু নামে একটা ছেলে সোনিয়াকে ফোন করে বলছে ও আপনাদের খুন করবে। খুন? আচ্ছা আপনারা খুন হলে আমরা বিপদে পড়বো না বলেন? শুধু নিজের বিপদের কথা ভাবলে সাবু, একবারও আমার কথা ভাবলে না? যার পেছনে খুনি ঘুরছে তার কথা আমি ভাববো কোন দুঃখে? আমরা কি পাগল নাকি? সাবিনা, কি বললা ফরিদা? উনি ডিউটিতে ফোন দিয়েছিল
শুধু কল দিলে একটা কথা ছিল, কল দিয়ে একটা হুমকিও দিছে। কিসের হুমকি দিয়েছে ফণী? আমরা যদি আর কোনোদিন আপনাদের সঙ্গে মাখামাখি করি তাহলে আপনাদেরকে খুন করে ফেলবে ও। আরে আসতে বলো খুন করতে, আসতে বলো খুন করা কি ছেলের হাতের মোয়া নাকি? আসলো আর খুন করে ফেললো, ওরে একটা চটকানা দিলে না কেন? ও কি আমার সামনে এসে কথাটা বলছে নাকি? ও তো কল দিয়ে বিউটিকে বলছে কথাটা। আমি খুন হবো শুনে তোমার খারাপ লাগতেছে না? ঢঙের কথা শোনার জন্য আপনি কল দিলেন আমি। এভাবে কথা বলতেছো কেন ফরিদা? পনিরের মতো একটা বাচ্চা ছেলের সাথে পারেন না আবার লম্বা লম্বা কথা বলেন। রাখলাম। প্লিজ ফরিদা, প্লিজ প্লিজ আমার একটা কথা শোনো প্লিজ। ফোন রাখতো, শুনতো না ফরিদা, সাবিনা আর কেউ আমাদের কথা শুনতো না। পনির নাকি বিউটিকে কল দিয়া আমাকে খুন করার হুমকি দিছে। পাপ্পু সোনিয়ার কল দিয়ে তো একই হুমকি দিছে। ও শয়তান দুইটারে মাথায় তুলে আসার দিন। পারবি এই বয়সে? পারবি মাথায় তুলে অগাছা দিতে? আমাকে একটু বয়স বেশি হয়ে গেছে তাই না রে? সেই বিষয়ে তোর কোনো সন্দেহ আছে? মেলা বাড়ছে, একটা দৌড় দিলে কি হয়? কোমরের আড্ডি কি অবস্থা কখ? ডিসপ্লেস হয়ে যায়, রাতে ব্যথা করে, সকালে উঠতে পারি না। তাহলে কি? আমি একটা জিনিস চিন্তা করছি। কি চিন্তা করছো? পাপ্পু আর পনিরে যদি আমাকে চিরকুমার সঙ্গে রিক্রুট করে নেই তাহলে কেমন হয়? খুব ভালো হয়। তোমরা আপনাদের আরেকজন কই? আর হেলাল, এই এই আরে কি হয়েছে? সাত সকালে রাখানি কি সমস্যা? কি হয়েছে? একদম নাহলে কিন্তু খবর আছে, খবর আছে। আমাদের মেরো না ভাইয়া, প্লিজ আমাদের মেরো না ভাইয়া, আমাদের মেরো না। আমরা বৃদ্ধ মানুষ, কদিন পর আমরা এমনি চলে যাব। তো একদম চুপ, কেউ কোনো কথা বলবে না। কে বলেছে আমরা আপনাদেরকে মারতে এসেছি? মারতে এসেছি? এই হালাত কে বলেছে? কে 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 বলেছে? কে কে কে? আমি মানে আমি মনে করতে পারছি না, মানে ডায়াবেটিস তো এই জন্য মানে মনেও আসছে। সোনিয়া বলেছে? সোনিয়া? হ্যাঁ সোনিয়া বলেছে। এই বিউটি কিছু বলেনি? হ্যাঁ বিউটি অবশ্যই বলছে, বিউটি তো বলেছে, ও তো ওই নেই নিজে। আপনারা ওদের কথা কেন বিশ্বাস করলেন? আমরা কি খুনি যে আপনাদের খুন করবো? তোমরা খুনি হতে যাবে কেন? তোমরা হচ্ছে ভদ্রলোকের সন্তান, আমরা হচ্ছে গোলামের সন্তান, গরিবের পুত্র, তোমরা কেন খুন খুন করবে? আচ্ছা এখন বলেন তো তাহলে আমরা এখানে কেন এসেছি? কেন এসেছি? তোমরা কেন এসেছি কেমনে বলবো? আমরা কি জ্যোতিষী? আমরা তো কারো মনের কথা বলতে পারি না ভাইয়া। আচ্ছা তোমরা কেন এসেছো? আমরা আপনাদের চিরকুমার সংঘের সদস্য হতে এসেছি। এসো এসো আমাদের বুকে এসো, ও পাপু পনি দুয়ে দুয়ে চার হলো তোমরা চার, যোগ্যের বরণ ভাগে কি অত্যাচার পাপু পনি। এখন থেকে আপনারা কোনো চিন্তা করবেন না ভাইয়া, আমাদের উপর ভরসা রাখুন। আপনাদের বয়স হয়েছে, এখন আপনাদের বিশ্রাম করার সময়। আসুন আসুন বসেন 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 বসেন। এখন থেকে আপনাদের কোনো কাজ করতে হবে না, আপনাদের সব কাজ আমরা করবো। যাও ইয়াং জেনারেশন, তোমরা যা পেয়ে পড়ো একটা কথা মনে রাখবে, সংগ্রামী সাথী বন্ধুগণ এবং ইয়াং জেনারেশন, চিরকুমার সঙ্গের জয় হোক এবং জয় হবে সুনিশ্চিত। ডাবের পানি পার হয়ে গেল বল এল বাবা ভাত্রী বর্ষিত, যাও ঝাঁপিয়ে পড়ো, জয় আমাদের সুনিশ্চিত, জয় চিরকুমার সঙ্গে সুনিশ্চিত। যাও পাগলের মতো ঝাঁপিয়ে পড়ো, যাও চল তাহলে ঝাঁপিয়ে পড়ি, চল পপু।
টাটা টাটা বন্ধু বন্ধু টাটা টাটা ভাই ভাই টাটা আবার জানো দেখা ভাই টাটা আমরা তো সবাই মানুষ, আর একজন মানুষ তো আরেকজন মানুষকে ধরতেই পারে, তাই না? আরে বাবা, এর আবার কি হলো? ছাড়ো তো পনির, ছাড়ো, তোমার আবার কি হয়েছে? কোথায় আমিও কিন্তু এখন চিরকুমার সঙ্গে সদস্য, আমি কিন্তু এখন মেয়েদেরকে মেয়ে ভাবি না, মানুষ ভাবি। আর একজন মানুষ কিন্তু আরেকজন মানুষের জড়ায় ধরতেই পারে, কি বলো বিউটি? বিউটি, তুমি কোনো টেনশন করো না, আমি এখনই হেলাল ভাইয়ের কল দিতেছি, দাঁড়াও তুমি। মানুষ মানুষকে ধরবে না তো কে ধরবে বলেন? আমার সোনু কোথায়? সোনু 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 সোনু, আমি এসে গেছি সোনু, আসো আমার বুকে আসো। আপা, এসব কি বলতেছে? আমাকে ওর বুকে যাওয়াটা ঠিক হবে? আমি কিন্তু এখন বরকত ভাইকে কল দিব, কল দিব বরকত ভাইকে। অসুবিধা নাই তো, আমিও চিরকুমার সঙ্গের সদস্য হয়ে বরকত ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এসেছি। বরকত ভাই বলে না, নারী নয় নয় পুরুষ, আমাদের পরিচয় আমরা মানুষ, মানুষ মানুষকে জড়িয়ে ধরবে না তো কে কাকে জড়িয়ে ধরবে? আসো সোনু। আপা, তুই একটু চিন্তা করিস না, আমি এক্ষুনি বকুল ভাইকে ফোন করে নিয়ে আসছি। তাতে কোনো সমস্যা? আপনি জানেন পাপ্পু এখন কোথায়? কোথায়? সোনিয়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে আমাদের বাসায়। বলো কি, হেলাল 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 এসব কি শুনছে? কথা বলে লাভ নাই, তাড়াতাড়ি ওই শয়তান দুটা যে আমাদের মধ্যে টেক্কা দেবো আমি চিন্তাও করি নাই। সোনিয়া আর বিউটি কিছু উদ্ধার করতে না পারি তাহলে তো আমাদের দুজনের আমও যাবে ছালাও যাবে। কে যেত তালা মারা? হ্যাঁ
চাবি দাও চাবি দাও চাবি দাও